আমি এই একটা পয়েন্টের জন্য আলাদা একটা লেকচার নিছি, সেটা একটু ডিটেইলস বর্ণনা ছিল। তো আমরা এখন এটার জন্য দেখবো, অর্থাৎ রক্ষবস্তু যখন অবতল দর্পণের জন্য দেখাচ্ছি, উত্তল দর্পণের যে চিত্র গুলো সেগুলো জাস্ট শেষে এই লেকচার গুলো শেষে দেখা দিবো। ঠিক আছে, আমি একটা বস্তু কে রাখতে চাচ্ছি এই জায়গায়। এই জায়গায় রাখার পরে তোমরা তোমাদের ওই যে এত প্রিয় নিয়ম বইয়ের ওই তিনটা নিয়মের যে কোনো দুইটা নিয়ম এদিকে ফলো করবা। তো সেটা করার জন্য তুমি এক নম্বর নিয়মটা ফলো করতে পারো, সেটা হচ্ছে কি, যখন কোন একটা রশ্মি কিসে আসবে, সমান্তরালে আসবে প্রধান অক্ষে, তখন কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? তো প্রধান ফোকাস দিয়ে যাবে, কোনটা দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে। ওকে, তো তারপরে তোমরা দ্বিতীয় রশ্মিটা ফলো করতে পারো, সেটা হচ্ছে কি, কি হইলে ওই যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে ফিরে আসবে, কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তখন দেখো, দ্যাট মিন্স এই যে এই জায়গায় দুইটা রশ্মি কি হইছে, প্রকৃত অর্থেই মিলিত হইছে। এখন কি করবা তুমি, এইখান থেকে প্রধান অক্ষের উপর একটা লম্বা আঁকবা। তো এটা হবে কি, আমার প্রতিবিম্ব, প্রতিবিম্ব। এখন দেখো, এখন তুমি যদি মনে করো যে আমি গুলি অধপ্রাণ যে রশ্মি চিত্র এই যে নিয়ম আছে সেই নিয়মকে ফলো করবো না, দ্যাটস এনাফ, ফলো না করলেও চলবে। তুমি যদি এইটা ফলো করো, আপাতন কুসংস্কার প্রতিফলন কোন, তাহলে হবে। তুমি কি করো, একটা রশ্মি দেও, কিভাবে রশ্মি দিবে, রশ্মিটা দিবে এইভাবে, প্রধানকে সমান্তরালে দেও নাই, তুমি কি করো নাই, প্রধানকে সমান্তরালে দেও নাই, বাট তুমি ওই রশ্মিটা আগে ফলো করো, আপাতন কুসংস্কার কি কোন প্রতিফলন করতে পারো। তাহলে কি করতে হবে তোমাকে, আপাতন কোন আঁকতে গেলে এই পয়েন্টে তুমি কি করতে হবে, একটা স্পর্শক আঁকতে হবে, একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকার পরে কি করতে হবে, এই জায়গায় একটা তারপরে তোমার যে কাজটা, সেটা তুমি যদি এই রোজ গুলো না ফলো করতা, তুমি যদি তোমার মতো রোজ গুলো ফলো করতা, তুমি যদি আপাতন কোন সমান প্রতিফলন কোন রোজ টাই ফলো করতা, তাইলেও তুমি কি পাইতা, এই পয়েন্টটাই খুঁজা পাইতা। বাট আমরা কোন কারণে বইয়ের ওই রোজ গুলো ফলো করতেছি, সমান্তরালে আসলে ফোকাসে যাবে, ফোকাসে আসলে সমান্তরালে যাবে, বা কেন্দ্র দিকে গেলে কেন্দ্র যাবে, কোন কারণে ফলো করতেছি, কারণ সেইটা আমাদের কি করে একটু পরীক্ষার খাতে আঁকতে একটু সুবিধা হয় বা সহজ হবে, আমাদের কাজটা একটু কম করতে হচ্ছে। ক্লিয়ার? তো এখন দেখো, তো এটা লক্ষ্যবস্তু কোন জায়গায় ছিল, লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর, লক্ষ্যবস্তুর অবস্থান কোন জায়গায়, অসীম এবং কার মাঝে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, বক্রতার কেন্দ্রের মাঝে, মাঝে। ঠিক আছে, অসীম এবং কার মাঝে, বক্রতার কেন্দ্রের মাঝখানে। ঠিক আছে, দেন এটা হলো লক্ষ্যবস্তুর অবস্থান। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় একটু দেখো, তোমরা নিজেরাই বলবো, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায়, লক্ষ্যবিন্দু বা প্রধান ফোকাসের মধ্যে, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, এটা তো বক্রতার কেন্দ্র, ওইটা কি ফোকাস, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, মাঝখানে অবস্থান। তার মানে প্রতিবিম্বের অবস্থা কিরকম, উল্টা নাকি সোজা,
প্রতিদিনের অবস্থা উল্টা তাহলে প্রতিদিনের অবস্থা কি অবস্থা হচ্ছে উল্টা উল্টা উল্টো না উল্টো লক্ষ্যবস্তুর অবস্থান ছিল কোন জায়গায় অসীম এবং বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তুর অবস্থান কোন জায়গায় ছিল অসীম প্রধান সরি প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় ফোকাস এবং কেন্দ্রে বক্রতার কেন্দ্রে রাখি ঠিক আছে কি হবে দেখো বক্রতার কেন্দ্রে এবং তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ওই দুটা তাই চ ওই দুটা আগে যে রুলস গুলো ছিল সেই রুলস গুলো ফলো করতে পারো সেই রুলস গুলো হচ্ছে কি হবে যদি সমান্তরালে আসে তখন কি হবে সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে ঠিক আছে সমান্তরালে আসলে কি দিয়ে যাবে ফোকাস দিয়ে দেখ সেকেন্ড পয়েন্ট যেটা ছিল তোমাদের সেকেন্ড পয়েন্টটা ছিল যে যদি সেটা বক্রতার কেন্দ্র দিয়ে যায় তখন কি কেন্দ্রে ফিরে আসবে বাট এইদিকে তুমি বক্রতার কেন্দ্রে কিছু ঢুকাইতে পারতেছ তার মানে এইদিকে কি তুমি ফেল এখন দেখো তোমার হাতে দুটো অপশন আছে একটা হচ্ছে এটা করা যে ফোকাস দিয়ে গেলে সমান্তরাল লাগবে এটা করতে পারো দ্বিতীয় কাজ আর একটা করতে পারো সেটা হচ্ছে তুমি দিয়ে পারো নাকি আপাতন কোণ সমান্তরাল প্রতিফলন কোণ সেটা করে দাও বোঝা গেছে ব্যাপারটা বোঝা গেছে আগের লেকচার গুলো দেখলে ওইটা একেবারে ক্লিয়ার দ্যাট মিন্স কি করো তুমি আমি তোমাদের বই যেটা করছে সেটা হচ্ছে এরকম ভাবে দিছে তখন কি এটা সমান্তরাল আসে পড়ছে এটা এইটা হবে না আর একটু এত হবে তুমি যেদিকে পারো এইদিকে নেও এখন এদিকে আপাতত সমান্তরাল কি করতে হবে তোমাকে প্রতিফলন আঁকতে হবে কি করতে হবে একটা স্পর্শক দিতে হবে এই জায়গায় কি আঁকতে হবে একটা লক্ষ্যবস্তুর অবস্থানের পরে প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় দেখো প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় তোমায় বলো উল্টো অবস্থা বলি না অবস্থান বলছি কোন জায়গায় বক্রতার কেন্দ্রে তো প্রতিবিম্বের অবস্থা কোন জায়গায় অবস্থা কিরকম অবস্থা উল্টো উল্টো তারপরে তুমি তো আকার যদি দেখো তাহলে আকার দেখো কি সমান সমান আকার একবার সমান তোমার কাছে মনে হচ্ছে না বিবর্তিত তুমি ক্যালকুলেশন করে আঁকো তখন দেখবে তোমার কাছে সমান হবে আচ্ছা এর এটা হচ্ছে বাস্তব তারপরে হচ্ছে আকার প্রতিবিম্বে আকার আকার কি আকার কি রকম সমান সমান এই আঁকো তো আস্তে হবে ক্লিয়ার তো এই পয়েন্টে রাখার পর আমি কোন পয়েন্টে চলে যাবো উল্টা চলে যাবো আচ্ছা আরো আমার তিনটা বাকি সেটা হচ্ছে এক প্রতিবিম্ব না এবং এফ এবং মিনুর মাঝখানে সেটা সামনে লেকচারে আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং